নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের ইংলিশ প্রশ্নপত্র এবং সাজেশান নিয়ে হাজির হয়েছি। তো দেখো, দ্য আইস হ্যাভ ইট থেকে যে সমস্ত এক নম্বরের প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রীরা আমাকে জানিয়েছে যে স্যার, ইংলিশের সাজেশানটা দিলে খুবই ভালো হয়। তো দেখো, স্ট্রং রুটস থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে, এক নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এবং তার সঙ্গে থ্যাংক ইউ ম্যাম, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি, সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে প্রিপারেশন নেবে, ঠিক আছে। তো দেখো, ইংরেজিতে ভালো নম্বর পাওয়া কোনো ব্যাপার না, তোমরা ভালো করে টেক্সট বইটা ভালো করে পড়ে যাবে। যদি টেক্সট বই ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা ওখান থেকে কিন্তু MCQ, SA³ সম্পূর্ণরূপে তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে। এবং পোয়েম থেকে, অন ক্লিংয়ে, ট্রি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি, ঠিক আছে, এক নম্বরের ক্ষেত্রে সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এইগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে কিন্তু প্রিপারেশন নেবে, এইগুলো আসার চান্স খুবই বেশি 2023 সালের উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষায়। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো তোমাদের সামনে আমি খুব সুন্দর করে তুলে ধরেছি, তোমরা এইগুলো ভালো করে পড়বে। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে ইংরেজি টেক্সট বই, ঠিক আছে, ভালো করে পড়বে। মানে বই থাকলে মানে বইটাও ভালো করে পড়বে, কারণ মানে বইতে সালের প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, বুঝতে পারছো আমি কী বলছি। এবং তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে গদ্য পদ্য ভালো করে কিন্তু রিডিং পড়তে হবে। এবং যে সমস্ত প্রশ্নগুলো প্রতি বছর উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষায় আসছে, সেইগুলো ভালো করে কিন্তু প্রিপারেশন করে নিয়ে যেতে হবে। তো দেখো, ইংরেজিতে ভালো নম্বর পাওয়া কোনো ব্যাপারই না, এবং ইংরেজিতে পাস করা কোনো ব্যাপারই না। যারা ইংলিশ পারে না, তারা হালকা কয়েকটা প্রশ্ন পড়লে এবং ভালো করে কয়েকটা গদ্য পদ্য যদি ভালো করে পড়তে পারে না, কয়েকটা পড়লেই সেখান থেকে তারা কিন্তু ভালো একটা স্কোর করতে পারে। তো বুঝতে পারছো, এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন আছে, সরি, হ্যাঁ, 6 নম্বরের প্রশ্ন এটা। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি, এবং যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো কিন্তু তোমাদের সামনে আমি উল্লেখ করে দিয়েছি। তো দেখো, তুলে ধরেছি এই সমস্ত প্রশ্ন কিন্তু 2023 সালের উচ্চ মাধ্যমিকের আসার চান্স খুবই প্রবল। তো দেখো, 6 নম্বরে যে সমস্ত বড় প্রশ্নগুলো আসতে পারে স্ট্রং রুট থেকে, রুটস থেকে, সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও, পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো। এবং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখে নাও তোমরা, প্রত্যেকটা প্রশ্ন আমি তুলে ধরেছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে। এবং প্রচুর ছেলেমেয়েরা আমাকে জানিয়েছে যে স্যার, ইংলিশের একটা সাজেশান দিলে খুবই ভালো হয়। তো তাদের জন্য ইংলিশ সাজেশান নিয়ে আসছি আমাদের এসবি একাডেমিক সেন্টার। তো দেখো, থ্যাংক ইউ ম্যাম থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি, এবং যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিন্তু প্রশ্ন কিন্তু তুলে ধরা হয়েছে। এবং তার সঙ্গে পোয়েম থেকে, ওয়ান কিলিং এট্রি, খুবই গুরুত্বপূর্ণ পোয়েম কিন্তু, এটা থেকে আসার চান্স খুবই বেশি বলে আমি মনে করি। তোমরা এইগুলো ভালো করে পড়বে, এবং তার সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু সাবস্টান্সটা ভালো করে পড়বে। যদি না পারো, সাবস্টান্স তো কমসে কম লিখতে হবে, তাই তো, কিছু তো লিখে আসতে হবে। তো দেখো, এখান থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, খুবই ইম্পর্ট্যান্ট, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, প্রপোজাল থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আছে সেইগুলো তোমরা ভালো করে দেখে নাও। এই সমস্ত প্রশ্নগুলো 2023 সালের উচ্চ মাধ্যমিকের ইংলিশ পরীক্ষায় গুরুত্বপূর্ণ, রাইটিং স্কিল থেকে, ঠিক আছে, তার সঙ্গে রিপোর্ট রাইটিং দেখে নাও, রিপোর্ট রাইটিং কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আছে তোমাদের ক্ষেত্রে, বুঝতে পারছো। এবং লেটার রাইটিং খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখো, লেটার রাইটিংও তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, বুঝতে পারছো আমি কী বলছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।